সুবাহান আল্লাহ না এটা মহান আল্লাহর নিজস্ব ধর্ম আল্লাহ রব্বুল আলমিনের নির্বাচিত ধর্ম যে ধর্মকে আল্লাহ মোহব্বত করেছেন যে ধর্মকে আল্লাহ ভালোবেসেছেন যে ধর্মের মধ্যে যারা যে ধর্মে দীক্ষিত যে ধর্মের অনুসারী যারা আছে এদেরকে আল্লাহ মহব্বত করেন ভালোবাসেন এই ধর্ম এটা আল্লাহ পাকের ধর্ম আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এই ধর্মের মধ্যে আমার কুদরতের যতগুলি নিয়ামত আছে যতগুলি আল্লাহ নিয়ামত সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আমি ইসলাম ধর্মের মধ্যে ওই সমস্ত নিয়ামত দিয়ে এই ধর্মকে আমি পরিপূর্ণ করে দিয়েছি জোরে বলেন না সুবাহান আল্লাহ নিয়ামত দিয়ে আল্লাহ নিয়ামত ইসলামের মধ্যে আল্লাহ ইসলাম ধর্মের মধ্যে যে নিয়ামত যে আসমত যে রিফাত যে সরাফত আল্লাহ ইসলাম ধর্মের মধ্যে যে নিয়ামত গুণ মর্যাদা মকাম আল্লাহ এ ধর্মে দিয়েছেন আর কোনো ধর্মে দেয় নাই কারণ কি ওইগুলি তো করা ধর্ম আর আল্লাহ যে ধর্ম সৃষ্টি করেছেন পাক যে ধর্ম নিজেই ঘোষণা দিয়েছেন সে ধর্মের নামই তো হলো ইসলাম

দী তো ইসলাম ইসলামদিন আল্লাহ পাক বলেন ওরদীত লকুমুল ইসলাম দিন ও আমার বন্দর আমি আল্লাহ এ ধর্মের উপরে আমি আল্লাহ নিজে সন্তুষ্ট আছি আমি রাজি আছি এই ধর্মে আমি আল্লাহ আমার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিলাম শুধু তাই না এ ধর্মের উপরে আমি আল্লাহ নিজেই সন্তুষ্ট প্যারাসরি আয়াত করিমা এটা আমার রসুল সরকার কায়রাত নবহি দৃশনে নবী যখন লক্ষ্য সাহাবাই করাম দেরকে নিয়ে আমার নবী মদিনা শরীফ থেকে মক্কার জমি এলেন এসে আরফাতের ময়দানে আমার নবী গেলেন আরফাতের ময়দানে বসে আছে নবীজি মাহবুব নবী সরকার কায়নাত আমার নবী জবলে রহমতের উপরে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে কিয়ামত পর্যন্তের জন্য একটা খুতবা শরীফ পাঠ করতেছিলেন আল্লাহ জিবরিল আমিন কে বলেন ও তুমি বসে থাকো না তাড়াতাড়ি আমার নবীর দরবারে চলে যাও আমি আল্লাহর আমার নবীকে একটা সালাম দাও সালাম দিয়ে আয়াত কানা আমার নবীর দরবারে বলে দাও আমি আল্লাহ দেখতে পাচ্ছি আজকে আকাশে বাতাসে গ্রহে নক্ষত্রে জান্নাতে আরশো আজিমের উপরে ইসলামের শানমান পদ পদ করে উঠছে পুরো ইসলাম নিয়ামতে আসমতে বরপুর হয়ে গেল জোর বলেন না সুমাহান আল্লাহ পরিপূর্ণ হয়ে গেল এই আয়াত যখন রসুল পাকের দরবারে জিবিরিল আমিন এসে বলে দিলেন আমার প্যারা নবী মুস্তাফা লক্ষ সাহাবাই ক্রামদেরকে এই আয়াতের মর্ম বুঝাচ্ছেন এই আয়াতের তরজমা করে দিয়েছেন তখন ফারুক আজম উল্লাস উল্লাসে মেতে উঠল মৌলা আলী উল্লাসে মেতে উঠল উসমান গনিম উল্লাসে মেতে উঠল সবাই আনন্দ উল্লাস করছে আবু বকর সিদ্দিক ইনি একজন নুরানি মানুষ আমার পেয়ারা নবী মুস্তাফা বলেন ও আমার উম্মত আমি নবী মুস্তাফার পরে পৃথিবীর জমিরে যদি নবী হওয়ার সিস্টেম থাকত আমি আখিরি নবী ওলা কিন্দুসুল্লাহি ও কাতাম নবী আমি হলাম আল্লাহ থেকে সর্বশেষ নবী লা নবী ইয়া আমার পরে আর কোন নবী আসবে না আমার পরে আর কোন নবী আসবে না আমি নবীকে প্রেরণ করার মাধ্যমে আল্লাহ নবুয়তের দপ্তর শেষ করেছেন কিয়ামত পর্যন্ত আমি নবী মুস্তাফার শরীয়ত চলবে আমার ধর্ম চলবে এখানে আর কোন নবী আসবে না তবে নবী আসার যদি সিস্টেম থাকত আমি নবী মুস্তাফা নবী নবুয়তের জবান খুলে বলা দিলাম আমার আবু বকর সিদ্দিক আমার পরে এই পৃথিবীর জমিনে নবী হতো বলেন না আরো জোরে বলেন না হা আমার পরে পৃথিবীতে আবু বকর সিদ্দিক তবে নবী হওয়ার সিস্টেম তো বন্ধ এই কারণে সিদ্দিক আমার নবীর প্রথম সাহাবি সিদ্দিক প্রথম মুত্তাকি সিদ্দিক প্রথম মমিন সিদ্দিক খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আমিরুল আবু বকর সিদ্দিক আফজাল উন্নাস বাহাদাল আম্বিয়া নবীদের পরে সমস্ত দুনিয়ার জমিনের সমস্ত সৃষ্টির মধ্যে সমস্ত মানবের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ একজন নৌরানি মানুষ উনি হলেন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহু জোর বলেন না সুবাহান আল্লাহ আবু বকর সিদ্দিক এই আয়াতের পাকের অর্থ যখন শুনলেন সমস্ত সাহাবিরা আনন্দ উল্লাসে মেতে উঠেছে সবাই শুধু আনন্দ করছে আনন্দ করছে আনন্দের পথ ফারুক আজম গেল আবু আজকে আনন্দের দিন আজকে ঈদের দিন আজকে খুশির দিন আমরা আনন্দ করবো উল্লাস করবো খুশি উদযাপন করবো আজকে নিয়ামতের দেওয়া হয়েছে আজকে আনন্দের দিন তুমি আনন্দ কোন মুহূর্তে কেন কাঁচ গড়িয়ে গড়িয়ে ফারুক আসম গিয়ে কথা জিজ্ঞেস করে উসমান ঘনি গিয়ে কথা জিজ্ঞেস করে মৌলা আলী গিয়ে কথা জিজ্ঞেস করে ফারুক আসমের খান্নার বেগ আরো বেড়ে গেল ও উমর ও আলী ও উসমান ঘনি যদি এই আয়াত পাক আল্লাহ পক্ষ থেকে নবী মুস্তফার দরবারে আজকে যদি আগমন হয়ে থাকে তাহলে জেনে রাখো আমার পেয়ারা নবী মুস্তফাকে আমরা পৃথিবীর জমিন থেকে হারিয়ে ফেল জোর বলেন না সুবাহান আল্লাহ ইসলাম যদি পরিপূর্ণ হয়ে যায় যাকে পরিপূর্ণ করার জন্যে পৃথিবীতে প্রেরণ করেছেন উনি তো আর পৃথিবীতে থাকবে না উনি তো দুনিয়ার জমিন থেকে চলে যাবে এই রসুল পাক যে রসুলের নবুতের চেহারা দেখলে আমাদের কিদামিটে মিটে যায় আমাদের পেট ভরে যায় আমরা যদি কয়েক মাস পর্যন্ত উপবাস থাকি নবী মুস্তফার চেহারা দেখলে মিটিকলে আল্লাহর পক্ষ থেকে খাওয়া দাওয়া হয়ে যায় আমরা তো সেই নবীকে হারিয়ে ফেলবো এই কারণে খাচ্ছে আমার পিয়ারা নবী মুস্তফা বলেন ও আমার সাহাবিরা আমার সিদ্দিক এই আয়াতের মর্ম যথার্থভাবে বুঝে ফেলেছে কারণ আগামী বৎসর তোমাদের সাথে আমি নবী মুস্তফার দেখা নাও হতে পারে দেখা ہر کش مصطفیٰ سا مانوں بہر برے در گوشا صلاة نیا نیامت پورنے درمو আল্লান্টিক মহাসাগরের পানি যেভাবে কেয়ামত পর্যন্ত পুরো পৃথিবীর সমস্ত মেশিন গান লাগিয়ে দিলে আরফা ওই আল্লান্টিক মহাসাগরের পানি যেভাবে শেষ করা যাবে না ইসলাম এটা এত বড় ধর্ম এত সীম ধর্ম এ ধর্মের জ্ঞান উম্মতরা কেয়ামত পর্যন্ত শিখলেও এ ধর্মের জ্ঞানের একটা কোনাও একটা অধ্যয় শেষ করে উম্মতরা সমাপ্ত করতে পারবে

এইভাবে দৈনন্দিন জীবনে যেগুলি তোমাদের প্রয়োজন ইসলামী শরীয়তের মধ্যে যেগুলি ফরজ কাজ আছে ওয়াজিব কাজ আছে এইগুলোর জ্ঞান যেগুলি দিয়ে তোমরা একটা মুসলমানের সমাজে মুসলমান হিসেবে পরিপূর্ণভাবে বসবাস করতে পারবে নিজের জীবনকে ইসলামী শরীয়ত অনুযায়ী পরিচালনা করতে পারবে এতটুকুন জ্ঞান মুসলমান হিসাবে মুসলমানের ছেলে হিসাবে মুসলমানের মেয়ে হিসাবে তোমার জন্য অর্জন করা ফরজ তোমার জন্য অর্জন করে কি কোথায় কুত্তিকে অর্জন করবেন এ কারণে রসুল পাক বলেছেন যে তোমরা হকানি রব্বানি আলম উলমা যারা আছে ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন আল্লাহ কোরআন পাকে বলেন বসতে কোনা ও আমার বান্দা তোমার দাড়ি পেকে গেছে আমি কিভাবে ধর্ম শিখব এই কারণে তুমি বসতি কোনা তুমি বসতি কোনা এই ধর্ম শিখার জন্য কোনো সময় নেই কোন টাইম টেবিল নেই যে একেবারে দুল্লা থেকে মানুষের মৃত্যু পর্যন্ত এই ধর্মের জ্ঞান আহরণ করতে হবে শিখতে হবে এই কারণে আল্লাহ পাক বলেন যে তোমার চেয়ে যিনি দামি মানুষ তোমার চেয়ে যিনি মানুষ তোমার যিনি বেশি জানে উনার কাছে গিয়ে তুমি একটা একটা করে ধর্মের জ্ঞান তুমি অর্জন করতে থাকো যেটা তুমি জানো না এটা তুমি শিখতে থাকো এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুম এটা আল্লাহর নির্দেশ আল্লাহ পবিত্র কোরআন পাকের মধ্যে এই কথাটা বলেছেন যেহেতু আমরা শিখে যেন পাকাপুক্ত হতে পারি ইসলামী শরীয়তের হুকুমাহ হাকাম হালাল হারাম আমরা কোনটা হক কোনটা না হক এগুলি আমরা পার্থক্য করতে পারি পার্থক্য করার মতো এই জ্ঞান আমাদেরকে শিখতে হবে বিজ্ঞান আমাদের কি করতে হবে শিখতে হবে আর শিকার জন্যে একটা কেন্দ্র হলো আমার প্রিয় নবী মুস্তাফার মাহফিল আরো জোরে বলেন না সুবহানাল্লাহ মাহফিলে বসে যদি একটা মাসালা শিখেন আপনি সারারাত 1000 রাকাত নফল নামাজ পড়েছেন এক হাজার রকত নফল নামাজ পড়ে আপনি যে সবাবটা পেলেন আর মাহফিলে বসে একটা মাসালা শিখলে এক হাজার রাখাত নামাজের চেয়েও আপনি বেশি সবাব পেয়ে গেলেন একটা আমার নবীর ধর্মের মাসালা শিখার কারণে দেখেন এ কারণে মাহফিলের আয়োজন করতে হয় মাহফিলের আয়োজন করতে হয় উতলবুল এলমা রসুল পাক বলেছেন ও আমার সাহাবিরা ও আমার উম্মতরা এই মদিনা থেকে আলম শুরু হয়েছে এই মক্কাই মহাজ্জমা থেকে জ্ঞান শুরু হয়েছে জ্ঞানের সেই মূল কার্যক্রম মদিনাতুল মোন্ফরা থেকে শুরু হলো ওইখানে হচ্ছে পাওয়ার পয়েন্ট ওইখানে হচ্ছে মূল কেন্দ্র যে এলমের কারখানা ফ্যাক্টরি রসুল পাকসুল ইসলাম বলেন আনা মোদিনাতুল আলমি ও আলি উম ও আমার উম্মতরা আমি নবী মুস্তফা হলাম আল্লাহর কুদরতির যত এলম আছে আল্লাহ ওই এলম থেকে কেমিস্ট্রির এলম দিয়েছেন উলুমুল হিসাব আল্লাহ পাক হিসাব বিজ্ঞানের এলম দিয়েছেন আল্লাহ ফিজিক্সের আলম দিয়েছেন পদার্থ বিজ্ঞানের দিয়েছেন ইতিহাসের জ্ঞান দিয়েছেন বিজ্ঞানের জ্ঞান দিয়েছেন এইভাবে এগ্রিকালচারের জ্ঞান দিয়েছেন যতগুলো আল্লাহ পৃথিবীর জমিনে জ্ঞান প্রেরণ করেছেন সমস্ত জ্ঞানের শহর হলাম আমি নবী মুস্তফা সব এলম আমার পিয়ারা নবী মুস্তফার দরবারে আছে ঠিক না বলেন না সব এলম আমার রসুলের কাছে আছে ও আলিউম বাবু আর আমার প্রত্যেকটি শহরে প্রত্যেকটি শহর শহর কাকে বলে যেখানে আদালত থাকবে শহর কাকে বলে যেখানে মেডিকেল থাকবে শহর কাকে বলে যেখানে মানুষ পরিপূর্ণ কার্যক্রম মানুষের জাগতিক অর্থনৈতিক পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সব কাজ সম্পন্ন করতে পারবে আর কোথাও যেতে হবে না সব কাজের কার্যক্রম যেখানে চলে ওটাই হলো নগর ওটাই হলো মদিনা আর পিয়ারা নবী মুস্তফা বলেন প্রত্যেকটি পৃথিবীর শহরে প্রবেশ করার জন্যে এক একটা দরজা আছে সদর গেট আছে কর্পোরেশনের এক একটা কোটি কোটি টাকা খরচ করে গেট সৃষ্টি করে দিয়েছেন এটা শহরের সৌন্দর্য আর আমি নবী মুস্তফা আল্লাহর পক্ষ থেকে কুদরতের এলমের সেই হসিনা নিয়ে আসলাম আল্লাহ আমাকে সেই এলম দান করেছে আমি সেই এলম তো নিয়ে এলাম এলমের শহর তো আমি নবী মুস্তফা আর আল্লাহ এই এলমের শহরে প্রবেশ করার জন্যে একটা গেট বানিয়ে দিয়েছেন আর সেই গেট হলো আমার শের হুদা মৌলা আলী আল্লাহ

বিসিন এই আলম এই জ্ঞান এটা যদি সিন দেশে থাকে মদিনা শরীফ থেকে সিন্ধ শের দূরত্ত অনেক বেশি উম্মত আলম এর পাওয়ার হাউস আলমের কেন্দ্র সেটা যে দেশে থাকুক না কেন এটা হিন্দুস্তানে থাকুক এটা পাকিস্তানে থাকুক এটা সিন দেশে থাকুক তুমি না জ্ঞান অর্জন করার জন্য দেশে চলে যাও থেকে গিয়ে তুমি জ্ঞান অর্জন করে আসো জোর বলেন না আল্লাহ ওখান থেকে তুমি কি করে আসো কথা বলেন না কেন ওইখান থেকে তুমি জ্ঞান অর্জন করে আস এ জ্ঞান তোমাকে অর্জন করতে হবে আবু সালে মুসাজঙ্গি আলাইহির রহমা উনি ইরানের একজন পক্ষাত হকানে আলমে দিন ছিলেন গিলান শহরের উনি শাহী জামে মসজিদের ইমাম ছিলেন আবু সালে মোসা জঙ্গি আলহির রাহমা। উনি সাগর পরে ঘুরতে যেতেন বেরিবাদের উপর বসে থাকতেন উনি একদিন বসে আছে সেই পানির উপর দিয়ে একটা আপেল ভেসে আসতেছে তার কি ধ পেয়েছে আপেলটা যখন সে জোয়ারের পানিতে দেখলো আপেলটা উনি হাতে নিয়ে পানি থেকে নিয়ে উনি আপেলটা কেয়ে ফেললেন নিজের কোদা নিবারণের জন্য খেয়ে পালার পরে চিন্তা ভাবনা করলেন উনি চিন্তায় পড়ে গেলেন আমি কার হক কে ফেলেছি আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর হক যদি নষ্ট করি আল্লাহ আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু বন্দার হক যদি নষ্ট করে থাকি বন্দা যদি মাফ না করে তাইলে তো আল্লাহও মাফ করবে না আল্লাহ কী করবে না হক হকুল হক উল্লাহব হকুল তিন ধরনের হক আছে একটা হলো আল্লাহর হক এটা হচ্ছে হক্লা আল্লাহ আমাদের কাছ থেকে হক পায় পাশ নামাজ এটা বালে খাওয়ার পর থেকে নিজের এন্তকাল পর্যন্ত এটা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে এটা ফরস করে দেওয়া হয়েছে এটা পড়তেই হবে এটা না পড়ে রাখা যাবে না এটা আদায় করতে হবে এটা যদি অসুস্থ হয়ে যায় আমি যদি এটা দাঁড়াতে না পারি আমি বসে আদায় করবো বসে আদায় করতে না শুয়ে শুয়ে হলো এই নামাজ আদায় করতে হবে এই নামাজ নামাজের হিসাব প্রথমেই আল্লাহর দরবারে হবে এটা আল্লাহর হক আল্লাহ পাক রবুল আলামিন আমাদের কাছ থেকে সেই হকের হিসাব গ্রহণ করবেন রোজা রাখতে হবে এটা আল্লাহর হক আল্লাহর হক বন্দাকে আদায় করতে হবে যারা পয়সাওয়ালা যাদের উপরে মালে নেসাব আছে এদেরকে জাকাত দিতেই হবে এটা আল্লাহর হক আল্লাহ পাক এগুলির হিসাব গ্রহণ করবেন যারা মালে নেসাব নেশাবের অধিকারী যাদের উপর হজ খরচ হয়েছে এরা হস করতেই হবে এটা আল্লাহর হক আল্লাহ বন্ধের কাছ থেকে হক পায় একজন ব্যক্তি পয়সাওয়ালা শিল্পপতি হস আদায় করে যেতে পারল না হস আদায় করার আগে তার এতেকাল হয়ে গেল কিন্তু সে হস আদায় করার সময় পেয়েছে পাওয়ার পর সে হস আদায় করতে পারলো না এন্তেকাল হয়ে গেল আল্লাহর হক নষ্ট হলো আল্লাহ যদি চায় এই হক আল্লাহ মাফু করে দিতে পারেন একজন ব্যক্তি নামাজ নামাজ পড়ে নাই অনেক ওয়াক্ত হাজার হাজার ওয়াক্ত নামাজ বাদ দিয়েছি জীবনে আমরা তো বসে থাকি কখন আমার দাড়ি ফাঁকবে তখন আমি নামাজে যাব তখন আমি নামাজ ধরব বাকি সময়টা আমি নামাজ পড়ি নাই নাম আল্লাহর হক নষ্ট করেছি আল্লাহ চাইলে এই হক আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু দুইটা হক আল্লাহ মাফ করবে না তত একটা হলো হকুল ওয়ালি দেন মা বাবার হক মা বাবা যদি সন্তানকে মাফ না করে আল্লাহ মাফ করবে না হকুল আর তো হচ্ছে বান্দার হক বন্দার হক বন্দা যদি ওই বন্দাকে মাফ করে না দেকালের খোদাও মাফ করবে না আর জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ইমাম আলা হজরত আজিম বরকত ইমাম আহমদ রেজাহ ফাজল বেরলভি আলাইহ রহমা উনি ওনার জীবনে যে দেড় হাজার কিতাব লিখেছেন ওইখানে একটা কিতাবের নাম হচ্ছে হকুল আবাদ এই হকুল আবাদতের মধ্যে এবাদের মধ্যে উনি এই কথাগুলি ব্যঙ্গে বেঙ্গে চুল সেরা বিশ্লেষণ করে জাতিকে বুঝিয়েছেন জাতি যেন মুসলমান যেন এই হক যথাযথভাবে আদায় করতে পারে আপনাদের কি সমস্যা হয়

আমারে মতের নিদান কালে আশে উনো ভি আমারে শিওরে গো দেকা আপনো করিয়া যার সুলে আযার আবু সালে উনি একজন হকরি আলমে দিন ছিলেন আল্লাহর মকবুল বলি ছিলেন আবু সালে মুসঙ্গি আলাহ রামা উনি এই আপেল পলটা কি পেলেন আপেল পল খাওয়ার কারণে মনে মনে চিন্তা ভাবনায় পড়ে গেলেন কার হককে পেলাম ওই মালিকের হক কে পেলেছি মালিক যদি মাফ না করে তাহলে লামখনের খোদাও মাফ করবে না এ কারণে আবু সালে মোসাদি আলাইহির রাহমা উনি সেই বেরিবাদের উপরে এইভাবে উনি যেই দিক থেকে আপেল কানা এসেছে ওই দিকে উনি রওনা হয়ে গেল চলতে 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 এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গেল দেখতে পাচ্ছে যে সেই নদীর পাড়ে একটা বিশাল আপেল বাগান আছে ওই আপেল বাগানের একটা গাছ সে নদীর দিকে গিয়েছে গাছের ঢাল গাছের ঢাল একটা নদীর দিকে গিয়েছে আর সেই ডালের উপরে ওখানে কিছু আপেল ধরেছে মনে হচ্ছে যেন এই আপেলের ছাড়া এখানে আপেলের যে এখানে তুবা আছে এখান থেকে একটা আপেল চড়ে পড়লো আর হজরত আবুল সালেম মোসাদঙ্গি রাহমা আপেল বাগানের মালিকের কাছে গেল মালিকের কাছে গিয়ে বলল হুজুর আমি আমি আপনার অজান আমি আমার অজান্তে আপনার একটা হক আমি নষ্ট করে ফেলেছি আমি একটা আপেল কে ফেলেছি এটা নদীর পানি দিয়ে বেসে যাচ্ছে আমি এটা এটা আমি কে ফেলেছি হুজুর এটা তো বড় অপরাধ এটা তো আপনার হক এটা আমি নষ্ট করে ফেলেছি হুজুর আমাকে একটু মাফ করে দাও না আর যে মালিকের কাছে গেল সেই মালিক

কি করতে হবে কাজ আপেল খেলেন একটা আমরা তো হাজার হাজার টাকা পয়সা সম্পদ কে পেল আমাদের কোন কবর থাকে না আর উনি কে ফেলেছেন একটা আপেল সেটার একজনের হক নষ্ট হয়েছে সেই হকের মাসুল দেওয়ার জন্যে ওই আবু সালে মূসা জঙ্গি আলাইহ রহমা রহমতুল্লাহ রহমতুল্লা কথায় উনি মজে গেলেন উনি রাজি হয়ে গেলেন হুজুর বারো বছর যদি সময় দিতে হয় তারপরও কিন্তু আমি বারো বছর সময় দেব আমাকে কিন্তু মাপ নিতে হবে আপনি যদি মাফ করে না দেন তাহলে লামকণের কোথাও আমাকে মাফ করবে না আবু সালে মুসা জঙ্গি তার ইমামতি বাদ দিয়ে আবু সালে মুসা জঙ্গি আল্লাহ

আলাই বলেন এত সহজে তোমাকে মাফ করা যাবে না এত সহজে তোমাকে মাফ করতে পারি না বারো বছর খেদমত করলে তোমাকে মাফ করে দিতে হবে এমন এমনটি হতে পারে না যদি তুমি মাফ পেতে চাও তাহলে একটা কাজ করতে হবে সেই কাজটা হলো আল্লাহ আমি আবু আবদুল্লাহ সৌমিকে একেবারে জমে কালো খানে খাবার গিলাপ থেকেও বেশি কালো আমাকে একটা মেয়ে দিয়েছে এই যে মেয়ে কালো হওয়ার কারণে এই দেশের কেউ বিবাহ করছে না আমার মেয়ের চোখ অন্ধ অন্ধ হওয়ার কারণে কেউ আমার মেয়েকে বিবাহ করছে না আমার মেয়ের পুঙ্গ যার কারণে আমার এই মেয়েকে কেউ বিবাহ করছে না আমার মেয়ে ভুবা কথা বলতে জানে না যার কারণে মেয়েকে কেউ বিবাহ করে না এই কারণে ও আবু সালে মোসাজঙ্গি তোমাকে বলছি তুমি যদি মাপ পেতে চাও বারো বছর তো খেদমতেই করেছ কি কষ্ট করে আমার মেয়েটাকে বিবাহ করতে হবে জোরে বলেন না আল্লাহ কি করতে হবে سلا تنیا مدینہ امر جان مدینہ امر پرا مدین امر جانے جان, جان سالہ تنیا গমীনা আমায় দেখ না তোমার তরে আমার মন করে আনস মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছি আমার আলের উনি ও মেকে বিবাহ করার সিদ্ধান্ত নিয়ে নিলেন ওমে মেয়েকে তুমি এদি উঠবা প্যারা হাজির আবঙ্গি করার সিদ্ধান্ত নিয়ে নিলেন বিবাহের দিন দাহ্য করা হল আব্দুল্লা ও বাগানের মালিক উনি নিজে নিজের মেয়ের আগদ পড়ালেন আবু রমার আগদতা আলাই পড়ালেন পড়ানোর পরে পেয়ারা হাজরিন বাসর রাতে পেয়ারা হাজরেন বাসর রাতে আবু চলে আলাই রহমান উনি বাসরাতি ওই নিজের বিবির ঘরে গেলেন নিজের বিবির ঘরে গেলেন ওই ঘরের দরজা বন্ধ ওই ঘরের জানালা বন্ধ ওই ঘরে দরজা বন্ধ জানালা বন্ধ আবু সালে মুসা জঙ্গি আলাইরাম সেই ঘরে প্রবেশ করার সাথে সাথে উনি লাভ দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন আবদুল্লাহ সমী রহমাতুল্লাহ আলাই বলেন কিরে তুমি বের হয়ে গেলে কেন তখন আবু সালাম জঙ্গি বল বলেন আপনি বলেছিলেন আমার ওয়াইফ নাকি পুঙ্গ আপনি বলেছিলেন আমার ওয়াইফ নাকি অন্ধ আপনি বলেছিলেন আমার ওয়াইফ নাকি জমে কালো খানে কবার গিলাপ থেকে কালো কিন্তু খুদার কসম করে বলছে দরজা বন্ধ জানালা বন্ধ কিন্তু এই নোরানি মহিলার নোরানি চেহারা থেকে নূরের আলো জলক জলক করছে পুরো ও ওই ঘর আলোকিত হয়ে গেল ইনি তো চাঁদের চেয়েও বেশি সুন্দর ইনি তো আমার বিবি হতে পারে না জোরে বলেন না সুবাহা আরো জোরে বলেন না সুবাহ কথা কেমন ছিল আবদুল্লাহ স্বামী ই রহমতুল্লাহ বলেছিলেন তার মেয়ে পুঙ্গ তার মেয়ে অন্ধ তার মেয়ে বুবা তার মেয়ে কালো কিন্তু কথাটা সম্পূর্ণ বিপরীত কথাটা সম্পূর্ণ বিপরীত উনি মান্তিক কথা বলেছেন উনি ফলসফার কথা বলেছেন এটা বুঝে আসে নাই যখন প্র্যাকটিক্যালি দেখল তখন বুঝতে পারলেন যে এই কারণে আবু মৌসা জঙ্গি আলাইহির রহমা বের হয়ে গেলেন আবদুল্লাহ রহমতুল্লাহ বলেন আমার আমি আমি অন্ধ কারণে কি কারণে যেহেতু আমার মেয়েকে দুনিয়ার পর পুরুষ তো দূরের কথা আমার মেয়েকে আকাশের চাঁদ সূর্য পর্যন্ত দেখে না এই কারণে আমার মেয়েকে আমি কালো বলছিলাম মুসলমান ও মুসলমান ও যুবক যুবতীরা শোনো আমার নবীর ধর্মে বালকায়ের পরে একজন পরপুরুষ আরেকজন পর মহিলাকে দেখা রূপে হারাম সম্পূর্ণরূপে কি বলেন না সম্পূর্ণরূপে কি হারাম বিজয়ের মাস আসলো বিজয়ের মাস আসলো থার্টি ফার্স্ট নাইট হবে থার্টি ফার্স্ট নাইট হবে একত্রিশে ডিসেম্বর বারোটা এক মিনিটে আবার নতুন বছরের একটা সূচনা হবে এটাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের যুবক যুবতীরা এরা কত অপসংস্কৃতি ইসলাম সমর্থন করে না এমন কার্যকলাপে তারা মত্ত হয়ে উঠেছে আপনারা দেখবেন যে কাপ্তার রেখে সেই গভীর রাতে ওখানে দেখবেন কক্সবাজার সমুদ্র সৈকতে দেখবেন আর চট্টগ্রাম শহরের সেই সমুদ্র সৈকতে দেখা যাবে কত রংবাজি একজন ওপরজনকে রং মারছে রং মারামারি করছে আনন্দ উল্লাস করছে গান গাচ্ছে কিভাবে একজন পর পুরুষ পর একজন মহিলার সাথে এইভাবে উলা মেলাম মেশা করছে যেগুলি ইসলামে পরিপূর্ণরূপে হারাম ঠিক কিনা বলেন না জোরে বলেন না 아직해. 아직... কোথায় আমরা চলে গেলাম যে উৎসব একটা নতুন বর্ষকে বরণ করতে হবে একটা নতুন বর্ষকে আমরা নতুন বর্ষের সমাগম হচ্ছে এটাকে বার্তনা জানাতে হবে তবে বার্তনার সিস্টেম বাবারা মুরব্বীরা ও যুবক যুবতীরা এটা তো এরকম না এটা তো মুসলমানের কাজ হতে পারে না এই কাজ কার থেকে এসেছে এটা মুসলমানের কাজ নয় আপনি কিতাবে স্টাডি করেন আপনি ইতিহাস পর্যালোচনা করেন সেখানে ও যুবক ও যুবতী তোমরা দেখবা এটা মুসলমান রহমানের কাজ নয় এটা তো দীর্ঘদিন আগে খ্রিস্টানরা তাদের ধর্ম থেকে খ্রিস্টানরা এইভাবে তারা বের করেছে একটা নতুন বৎসরকে বরণ করার জন্যে খ্রিস্টানের ছেলে মেয়েরা এইভাবে তারা এইভাবে উলঙ্গ হয়ে একজন অপরজনের সাথে মেলামেশা করত রং মারামারি করত সমুদ্র সৈকতে গিয়ে গান গাইত এইভাবে তারা থার্টি ফার্স্ট নাইট পালন করত এটা তো খ্রিস্টানরা করতো আজকাল খ্রিস্টানরা করে না সেই খ্রিস্টানদের নীতি আজকে মুসলমানের সমাজের মধ্যে এই কৃষ্টি কালচার ঢুকে গিয়েছে এরা বন্ধ হয়ে গেল আজ এই কাজ হিন্দু করে না বুদ্ধ করে না খ্রিস্টান করে না এই কাজটা মুসলমানের যুবক যুবতীরা করে ঠিক কিনা বলেন না যুবক যদি সেখানে তোমার মৃত্যু হয়ে যায় যদি তোমার মৃত্যু হয়ে যায় যুবতী যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলে তোমার কবরটা কেমন হবে কবরের প্রশ্নটা কেমন হবে কবরে কিভাবে তুমি জীবন জীবনযাপন করবে ও যুবক তোমার কি মন চাই না ও যুবতী তোমার কি মন চাই না নতুন একটা বৎসর শুরু হবে সেই বৎসরের শুরুতে আমি আল্লাহর কোরআন পড়ে বর্ষকে বরণ করব আমি আল্লাহর কোরআন তেলাবাত করে বর্ষকে বরণ করব আমি আল্লাহর হাবিবের আমার মাধ্যমে আমি তাহাজুদের নামাজ গুসারের মাধ্যমে সেই বর্ষকে আমি বরণ করবো শুধু তাই না আজকে শীতকাল শীতের মৌসুম আজকে সেই শীতের মৌসুমে আজকে অনেক মানুষ অনেক মানুষ গরিব মানুষ আজকে থরথর করে কাঁপছে শীতের মৌসুমে ঘুমাতে পারছে না একটা কম্বল নাই ব্ল্যাঙ্কেট তাদের কাছে নেই যে একটা জামা নেই একটা জ্যাকেট নেই সুইটার নেই কত কষ্ট করে শীতের জীবন যাপন করছে যে সমুদ্র সৈকতে তুমি লক্ষ লক্ষ টাকা শরাব খাওয়ার মাধ্যমে মদ খাওয়ার মাধ্যমে যুবক যুবতী আনন্দ উল্লাস করার মাধ্যমে তুমি তোমরা করে ফেলেছ এটা তো ইসলামের নীতি না তুমি কি পারো নাই সেই টাকা দিয়ে একজন গরিব মানুষের হাতে যদি একটা ব্ল্যাঙ্কেট একটা কম্বল যদি কিনে দিতে আল্লাহ আমি এই কম্বলটা বর্ষবরণ করার জন্যে আমি তোমার একজন গরিব বান্দার হাতে তুলে দিয়েছি নবী মুস্তফা বলে দিলেন আসে তো তারাব্দুল ভালা তোমার এই বছরের যত বিপদ আপদ আছে সব কিছু আল্লাহ তোমাকে মুক্ত করে দিয়েছে তোমার হায়াতকে বাড়িয়ে দেওয়া বলেন না কথা কেন আজকে আমরা কোথায় গিয়েছি আজকে কোথায় গিয়েছি আজকে বরপুর চতুর্দিকে দিকে করে পুরো সমাজ দেশ বরপুর হয়ে গেল টার্টি ফার্স্ট নাইটের নামে আজকে কত উলঙ্গপনা বেহায়পনা নির্লজ্জতা চলছে অথচ আল্লাহর হাবিব আল্লাহর হাবিব প্যারা নবী মুস্তফা ও যুবক ও যুবতী তোমাদের উদ্দেশ্য করে আমার প্যারা নবী বলছেন বলছেন মন্তসব্বাহা বিকৌমিন ফালাইসা মিন্না মন্তসব্বাহা বিকৌমিন ফালাইসা মিন্না যেই যুবক যুবতী মুসলমানের ঘরে জন্ম নিয়ে তোমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছো এটা মুসলমানের কলঙ্ক কেন রসুল পাক বলেছেন তুমি যখন সেই একজন অপর মহিলাকে দেখেছো। যখন তুমি মত খেয়েছ যখন তুমি রং মারামারি করেছ যখন তুমি ইহুদি কৃষ্টি কালচারে তোমার জীবনকে তুমি ভরে দিয়েছ আমার পেয়ার নবী মুস্তফা বলেন ও ও মুসলমান ও যুবক যুবতী জেনে রাখো আমি নবী মুস্তফাকে যদি তোমরা নবী নবী বলে ঢাকো ইসলামকে তোমাদের ধর্ম ধর্ম বলে তোমরা দাবি করো কোরআনকে তোমাদের কিতাব কিতাব বলে দাবি করো তোমরা আল্লাহকে তোমাদের হিসেবে মানো কিন্তু আল্লাহ তোমাদেরকে বন্ধ হিসেবে কবুল করবে না আমি নবী উম্মত হিসাবে কবুল করব না ডাইরেক্টলি ময়দানে ও যুবক যুবতী তোমাদেরকে আমি রসুল বলে দেব তোমরা আমার উম্মত নয় তোমরা আমার উম্মত নয় তোমরা আমার উম্মত নয় আমি যখন বলে ফেলেছি লাম খানের ক্ষোধা দেরি করবে না মুসলমানের সেই যুবক যুবতীকে ইহুদিনা সরাদের যুবক যুবতীর কাতারে তাদেরকে দাঁড় করে দেবে

ইহুদি নাসারাদের সারাদ কালচারের বিপরীত কাজ করো ইসলামের নীতি অনুযায়ী তুমি চলো তোমার এই তোমার এই কৃষ্টি কালচারের হিসাব আল্লাহর কাছে দিতে হবে আল্লাহর কাছে দিতে হবে আজকে মে মাহফিলের সার্থকতা আসবে তখনই যখন আমরা থার্টি ফার্স্ট নাইট পালন করবো কোরআনের কথন দিয়ে থার্টি ফার্স্ট নাইট আমরা পালন করব। আমার নবীর হাদিস শরীফ দিয়ে থার্টি ফার্স্ট নাইট আমরা পালন করব। দেশবাসীর কাছে আমরা মেসবানী দিয়ে থার্টি ফার্স্ট নাইট আমরা পালন করব সৎকার মাধ্যমে গরিব দুঃখী মেহনতি মানুষকে দান সৎকার করার মাধ্যমে বর্ষকে বরণ করব তখন এই কাজে আল্লাহ এবং রসুল আমাদের উপর রাজি হয়ে যাবে ঠিক কিনা বলেন না مصطفیٰ سامانعوس بحر بری دی گوشہ دا مانعوس صلاة نیا عبداللہ سومئی رحمت اللہ علیہ ইনি বলছেন বাবা ইনি আমার মেয়ে ইনি তোমার ওয়াইফ ইনাকে আমি খানায় কাবার গিলাপ থেকে বেশি কালো ছিলাম এই কারণে আমার মেয়ে জন্মের পর থেকে আমার মেয়েকে কোনো পরপুরুষ দেখা দূরের কথা আকাশের চাঁদ সূর্য পর্যন্ত আমার মেয়েকে দেখে নাই আমার মেয়ে এই চার দেয়ালের ভিতরে আমার মেয়ে লালিত পালিত হয়েছে চার দেয়ালের বাইরে আমার মেয়ে যায় নাই আমার এ মেয়ে এইভাবে চার দেয়ালের পর্দার ভিতরে পর্দা নসী অবস্থায় আমার মেয়ে তাহাজুদের নামাজের মাধ্যমে কোরআন তেলওয়াতের মাধ্যমে এবাদতের মাধ্যমে নফল ইবাদতের মাধ্যমে সৎকাশ করার মাধ্যমে আমার মেয়ের জীবনটা শুরু হয়েছে আমার মেয়ে বড় হয়েছে আমার মেয়ে বালাগা হয়েছে এই কারণে কেউ দেখে নাই বলে আমি আমার মেয়েকে কালো বলেছিলাম বলেন বাবা আমার মেয়েকে আমি পুঙ্গ বলেছিলাম এই কারণে আমার মেয়ে হেঁটে বাজারে যায় নাই আমার মেয়ে বাজার পর্যন্ত যায় নাই কারণ বাজারে গেলে বিশ বাজারের মানুষ আমার মেয়েকে দেখবে আর এইভাবে দেখলে সেটা তো গুণা হবে সেটা তো অপরাধ হবে এটা তো কবিরা গুণা হবে এই কারণে আমার মেয়ে ওখানে যায় নাই এ যায় নাই বলে আমার মেয়েকে আমি পুঙ্গ বলেছিলাম বুবা বলেছিলাম পুরো পুরুষের পর পুরুষের সাথে আমার মেয়ে কোনোদিন কথাবার্তা বলে নাই কোনো দিন কথাবার্তা বলে নাই ড এই কথা বলে নাই আই লাভ ইউ কথা কাউকে বলে নাই আমার মেয়ে শুধু আই লাভ দিয়েছে সেই মোহান রবকে আল্লাহকে আল্লাহকে আল্লাহর পেয়ার নবী মুস্তফাকে আল্লাহর আল্লাহকে ভালোবেসেছে কোরআন পাক করেছে এই কারণে নবী আমার মেয়েকে আমি বুবা বলেছিলাম আমি অন্ধ বলেছিলাম আমি পুঙ্গ বলেছিলাম আমি কালো বলেছিলাম বাবা ইনি তোমার ওয়াইফ ইনি তোমার বিবি বাবা যাও আজকের রাতে তোমার বিবির সাথে তুমি রাত কাঁথাও আবু জঙ্গি আলাহুর রহমা এইভাবে এই বিবির সাথে রাত কাঁথাটা শুরু করলো সাংসারিক জীবন শুরু করে দিল এইভাবে সাংসারিক জীবন শুরু করতে করতে নিজের জীবনটা চলে যাচ্ছে বুড়া হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত তাদের সংসারের মধ্যে কোনো সন্তান সন্ততি এখনো পর্যন্ত আগমন করছে না ষাট বৎসরের একজন বুড়ি মহিলা যেই মুহূর্তে কোনো সন্তান আশা সম্ভব হয় না ওই মুহূর্তেlambda কনের খুদার রহমতের জোয়ার এসে গেল আল্লাহ পাক আবু সালে মুসা দঙ্গী আলাইহির রহমান উম্মুল কায়ফা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনের সাংসারিক জীবনে চাঁদের মতো সুন্দর নূরানী সুন্দর একটা জান্নাতি দুলা একটা নূরানী পুতুল তাদের কাছে দান করলেন ওই পুতুলের নাম হলো গোস্তে আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী যুন বলেন না সুবহানাল্লাহ তাদের দুইজনের সাংসারিক জীবনে আল্লাহ তাদেরকে একটা নূরানী পুতুল একটা নূরানী সন্তান আল্লাহ তাদেরকে দান করলেন উনি হলেন আব্দুল কাদের কথা বলেন না কেন আব্দুল কাদের মা আপনি একদিন যুবতী ছিলেন আপনার বিবাহ হয়েছে ছেলে মেয়ের মা হয়েছেন মা আপনার কাছে কি মন চাই না এই রকমের একজন গৌসি আজম দস্তগীর মোহসেন আউলিয়া বেলায়তের সম্রাট গৌসে বান্ডারি গাজী শেরে বাঙ্গালা তৈবসা কাবলা কাবার মতো একজন নোরানি সন্তান জন্ম দিতে মা আপনার কি মন চাই না অবশ্যই ওই গৌসে আজম দস্তগীর এমন একজন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে এসেছিলেন তিনিও আপনার মতো মা ছিলেন তিনি আপনার মতো একজন মেয়ে ছিলেন তার কর্ব দিয়ে গৌসি আজম আসলো আর আপনার কর্ব দিয়ে একজন সন্তান জালাদাবাদ সুর ডাকাত আসলো কেন নিশ্চয় পার্থক্য আছে গোসি আজম দস্তগীরের মাকে জিজ্ঞেস করব ও মুল খায়ের আপনি একজন মেয়ে আপনার গর্ব দিয়ে আল্লাহ জগৎ বিখ্যাত একজন বেলায়েতের সম্রাট গোসি আজম দস্তগীরকে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন মা কিভাবে এত বড় নিয়ামত আপনি পেয়েছেন উম্মুল খায়ের ফাতেমা বলেন আমি আমি বালেগা হওয়ার পর থেকে পর পুরুষকে আমার জীবনে কোনোদিন দেখা দিই নাই আমি পর পুরুষের সাথে কথা বলি নাই আমি ওয়ালা ছিলাম আমি ফজরের নামাজ পড়েছি আমি নামাজ পড়েছি আমার মা ছা ভারতের চ্যানেল দেখে ঘুম যায় ফজর চলে যায় সূর্য উঠে যায় মা চলনির কবর থাকে না ফজরের রহমতের ভান্ডার নিয়ে ফেরেস্তারা দরজায় এসে করা চলে যায় কিন্তু রহমত দেবার মতো মাদেরকে খুঁজে পায় না যুবকদেরকে খুঁজে পায় না মুসলমানের করের দরজা বন্ধ থাকে ফেরেজ তারা রহমতের ভান্ডার নিয়ে চলে যায় বরকতের ভান্ডার নিয়ে চলে যায় দিয়ে যেতে পারে আমি উম্মুল খের فاطمه আমি আজানের সাথে সাথে আমার করে দরজা খুলে দি উযু কালাম বানিয়ে আমি নামাজ পড়ি শুধুমাত্র তাই না নামাজের পরে আল্লাহর 30 পারা কালামটা নিয়ে আমি তেলাওয়াত করি ও দুনিয়ার জগতের মহিলারা। আমি উম্মুল খের فاطمه আমি মেয়ে হতে পারি আমি 30 পারা কোরআনের হাফেজা জোরে বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহর কোরআন মুখস্থ করেছি জোরে বলেন না সুবহানাল্লাহ আপনাদের কি সমস্যা হচ্ছে আপনাদের কি সমস্যা হয় প্যারা শরীফ অমল খই ফাতমা রদেও তালানাহা ইনি কোরান শরীফ তেলাওয়াত করতেন কোরান ও পক তেলাওয়াত করতেন আর উমুল গর্বে আল্লাহ জগত বিখ্যাত বেলায়তের সম্রাটকে কে উমুল খর ফাতমার পাক দিয়ে দিলে আর জোরে বলেন না সুবাহান আল্লাহ এখন তো মা জননীরা গর্ব করার পরে কত নির্লজ্জ ব্যহায় পনার কাজ করছে আমার মা গর্বিত গর্বধারণী মা গর্ব অবস্থায় বাজারের মধ্যে ঘোরাঘুরি করছে মার্কেটিং করছে নামাজ কালামের দ্বার দ্বারে নাই যার কারণে আজকে পরিবারে এত শান্তি এত দুর্যোগ এত ফ্যামিলিতে পরিবারে পরিবারে এত দ্বন্দ্ব কলহ বিভেদ শান্তির আবাস মুসলমানের গড়ে নাই যার কারণ হল আমরা ইসলামের পথ থেকে অনেক দূরে সরে গেলাম ঠিক কিনা বলেন না প্যারা হাজির শুনতে খারাপ লাগছে কিন্তু বাস্তব কথাগুলি বলছি বাস্তব কথাগুলি বলছি যে উমুল খৈরফ তালা রদিয়াল্লাহা উনি নিজের নিজের ছেলেকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে উনি তিরিশ পারা কোরআন তেলাওয়াত করতেন আর বলেন ও জগতের মানুষেরা আমি আব্দুল কাদের আমার মায়ের পেটে বসে বসে আমি আমার মায়ের জবান থেকে কোরআনের আওয়াজটা শুনতে থাকতাম আরো জোরে বলেন নাসুবাহান কিতাবে লেখা আছে মেয়েরা গর্ব করে সন্তান সন্ততিকে ছেলে মেয়েকে গর্ভধারণ ধারণ করে যে কাজ করে যে সমস্ত কাজ করে সেটার প্রভাব সন্তানের উপর পড়ে সেটার প্রভাব কার উপর পড়ে খারাপ কাজ করলে খারাপ প্রভাব পড়বে আর ভালো কাজ করলে ভালো প্রভাব ভালো প্রভাব পড়বে উনি মনে মনে নিয়ত করলেন আমি একটা আনার ফল খাব আনার ফল খাব এ কারণে আমার গড়ের পিছনে আনার গাছ আছে তুলা সরার সিরুল আসরার এইভাবে হায়তে কৌশিয়া বড় বড় কিতাবের মধ্যে দেখতে পেলাম ফাথামা ঘরের পিছনে আনার গাছ থেকে আনার পারার জন্য উনি বের হলেন বের হয়ে উনি আনার গাছ থেকে আনার পারবে আনার গ্রহণ করবে নেবে আনার বাড়াচ্ছে এই মুহূর্তে আমার দস্তগীর মায়ের পেটে বসে মায়ের টান ধরে কি করলেন টান দিলেন যার কারণে মানার পল নিতে পারে নাই মানার পল নিতে পারে নাই মা আনার পল নিতে পারে নাই হাউ হু করে চিল্লায়ে মা বসে গেল আনার ফুল কাওয়া হলো না গরে চলে এলেন ঘরে চলে এলেন দশ মাস দশ দিন পরে আমার গোসির জন্ম হয়েছে আস্তে আস্তে মায়ের কুলে বড় হচ্ছে যখন আমার গোস ভক্তাদের বয়স সাত বছর এ মুহূর্তে মায়ের কদমে গিয়ে দস্তগীর খেঁদে কেঁদে বলে মা আমাকে মাফ করে দাও আমি বড় অপরাধী মা আমি বড় অপরাধী আমাকে যদি আপনি মাফ না করেন তাহলে আমি পার পাবো না আল্লাহ আমাকে মাফ করবে না মায়ের হক যদি আমি আদায় করতে না পারি মা যদি আমাকে মাফ না করে আল্লাহ মাফ করবে না সাত বছরের ছেলে এই কথা যখন বলল মা চিন্তা ভাবনায় পড়ে গেলেন আমার ছেলের বয়স সাত বছর ছেলে কি অপরাধ করেছে ছেলে কি অপরাধ করেছে মায়ের কাছে মায়ের কাছে বোঝা যাচ্ছে না মা ছেলেকে কলেজে বেঁধে নিয়ে জড়িয়ে ধরে আমার হোসি অজম দোস্ত মাফ করে দিলেন বাবা তোমাকে মাফ করে দিলাম বাবা তোমাকে মাফ করে দিলাম মা তাহলে শোনো আমি যখন তোমার গর্বে আমি যখন সাত মাসের বাচ্চা তোমার একটা আনার পর খাবার ইচ্ছে জেগেছিল মা আমার ঘরের পিছনে আনার গাছ থেকে আনার পরার জন্য তুমি গিয়েছিলেন কিন্তু আমি তোমার পেটে বসে বসে দেখতে পাচ্ছি ওই আনার গাছের মধ্যে একটা বিষাক্ত সাপ শিকার ধরে বসে আছে তুমি হাত বাড়ালে তোমাকে দংশন করবে আমি আব্দুল কহাদের বেলাহতের সম্রাট দুনিয়ার জমিনে আসতে পারব না আমি তো আমার নবীর ধর্ম আমার নানাজনের ধর্মকে আলো করার জন্যে আমি দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছি আল্লাহ বেলা বেলায়েতের সম্রাট বানিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করলো মা এই কারণে আমি তোমার কলিজাদরে টান দিয়েছিল ہر کش کے مستفی سار مانو بہری بریت گاشہ مانو سالہ تنیا مصطفیٰ

দেখেন মায়ের পাকে বসে বসে সব উনি হলেন গৌসি আজম বলেন না আজম বাবা তুমি মায়ের পেটে তক্তিওলি হয়ে গেছ তুমি বড় শেখ হয়ে গেছো বড় মোজাদিত হয়ে গেছ বড় পণ্ডিত হয়ে গেছো বেলায়তের সম্রাট হয়ে গেছো কি বাবা হলে আমার মায়ের কারণে আমার মা আমাকে পেটে ধারণ করে আমার মা বসে থাকে নাই আমার মা তিরিশ পারা কোরআন তেলাওয়াত করেছে পাঁচ শক্ত নামাজ আদায় করেছে আমার মা তাহাজ করেছে এই কারণে আমার মা যখন তিরিশ পারা কোরআন পড়ত আমি আব্দুল কাদের আমার মায়ের পেটে বসে আমি কোরআনটা শুনতাম আমার মা এইভাবে পড়তে পড়তে আঠারো পারা কোরআনের খাফাজা ছিলেন আমার মা আর এই আঠারো পারা কোরআন সময় পড়তেন আর আমি আমার মায়ের সেকমো পাকে বসে বসে আমার মায়ের জবান শুনতে শুনতে আমারও দুনিয়াতে আসার আগে আগে দস্ত পেয়ারা হাজিরেন পৃথিবীতে যখন আমার গৌশি আজম দস্তগির যখন পৃথিবীতে আগমন করলেন প্রথম মাস হল প্রথম মাস ام خر فاطمہ گھمال امول خر فاطمہ ایک جن نورانی میں ام خریف فاطمہ کے دیکھے تھول মা গুমাচ্ছ কেন মা গুমাচ্ছু কেন একজন জান্নাতি দুলা তুমি পেটে ধারণ করে মা আরাম করছো এই কারণে আমি জান্নাতি দুলাকে জান্নাত থেকে দেখার জন্য তোমার ঘরে তো শিব আনলাম মা একটু চুপটুকুলো না মা চুপ করলেন চুপ কুলে দেখতে পেলেন একজন নোরানি মহিলা উম্মুল খরিফ আতমা জিজ্ঞেস করে ও মা তোমার নাম কি তোমার পরিচয় কি তখন উম্মুল খরিফ বলে মা আমাকে তুমি চিনবে না আমি আমার পরিচয়টা দিচ্ছি আমি আদম আলাই ইসলামার স্ত্রী আমার নাম মা হাওয়া আমি সমস্ত জগতের মানুষের মা আমি জান্নাত থেকে শুনতে পেয়ে যে তোমার গর্বে একজন বেলায়তের সম্রাট তোমার গর্বে স্থান নিয়েছে মা তোমাকে মোবারকবাদ দেওয়ার জন্য চলে আসে সেটা আব্দুল কাদের জিলানি মায়ের গর্বে আসার কারণে মার এত ইজ্জত মকাম বেড়ে গেল আর আমার পেয়ারা নবী মুস্তফাকে যে মা গর্ব করেছেন ওই মায়ের কি অবস্থা হয়ে উনি আমার নবীর উম্মত উনি আমার নবীর একজন ঔলা আব্দুল কাদের জিলানি উনাকে মা গর্ব করার কারণে মায়ের এত ইজ্জত মায়ের এত মকাম মায়ের এত আসমত বেড়ে গেল আর পেয়ারা নবী মুস্তফাকে যে মা গর্ব ধারণ করেছে ওই মায়ের ইজ্জতটা কেমন সুর বলেন না সুবাহান আল্লাহ কি শেষ করে দিতাম শুনবেন পেয়ারা হাজরি কিতাবের মধ্যে লেখা আছে সমস্ত নবী রসুল দুই লাখ চব্বিশ হাজার নবী রসুলেরা এরা পৃথিবীর জমিনে এসে আল্লাহ পাক রব্বুল আলমিনকে বলেছিল আল্লাহ আল্লাহ তুমি আমাকে আমাদেরকে একটু দেখা দাও আদম নবী সওয়াল করেছে আল্লাহ দেখা দাও মুসা নবী সওয়াল করেছে আল্লাহ দেখা দাও ইব্রাহিম নবী সওয়াল করেছে আল্লাহ দেখা দাও সবাইকে আল্লাহ দুনিয়ার জমিন থেকে আল্লাহকে দেখার আল্লাহকে দেখার আল্লাহ সুযোগ করে দিয়েছেন আল্লাহকে দেখার সুযোগ করে দিলেন ওই আসমানে ওই সিদ্ধরতুল মুনতাহাব পার হয়ে আর হাসিমে যেতে পারে নাই আর হাসিমে যেতে পারে নাই এই এতগুলি নবী রসুল পৃথিবীর জমিনে এসে কান্নাকাটি করেছে আল্লাহকে দেখার ফরিয়াদ করেছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন এতগুলো নবী রসুলের মধ্যে আল্লাহ একজন নবীকে ওই নবী বলে নাই আল্লাহ আমাকে নিয়ে যাও না আল্লাহ আমাকে একটু দেখা দাও না আল্লাহ নিজেই সেই রসুলকে দাওয়াত দিয়ে দুনিয়ার আসমান নয় দ্বিতীয় আসমান নয় তৃতীয় আসমান নয় ষষ্ঠ আসমান নয় সিদ্ধুল মুহা নয় সেই সিদ্ধুল মুহার উপরে সত্তর হাজার নূরের পর্দা একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব দুনিয়ার পাঁচশো বছরের রাস্তা এই রকমের সত্তর হাজার পর্দা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই আশু আজিমকে ডেকে রেখেছেন সে আশু আজিমের উপরে লাম খানের খুদা থাকে আল্লাহ পাক আমার প্যার রবি মুস্তফাকে নিজে ডেকে নিয়ে সিদ্ধুল মুহাই নিয়ে গেলেন ওখান থেকে ওখান থেকে লাম খান সত্তর হাজার নূরের পর্দা পার করে আল্লাহ আমার রসুলকে নিয়ে গেলেন কিভাবে আমার প্যার নবী মুস্তফাকে নিয়ে গিয়ে আল্লাহর সামনা সামনি আল্লাহ আমার নবীকে বসিয়ে আল্লাহ আল্লাহর কুদ্দুতের দিদারটা দিয়ে দিল আর জোরে বলেন না সুবহান আল্লাহ সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন নবী মুস্তফা গেলেন জিবরিল আমিন নিয়ে গেলেন জিবিরিল বলেন আগর একসরে মুয়ে বর্তর ফুরম ফুরুখে তজলি বসু যতপুরম ইয়া রাসূলুল্লাহ আর এখান থেকে একটা সুল পরিমাণ উপরে যাওয়ার ক্ষমতা আমি জিবিরিলের কাছে নাই আমি এখান এখান থেকে একটা সুল পরিমাণ উপরে যেতে পারবো না যদি যাই আল্লাহর কুদরতের তজলি ইয়াব পরে আমি সরকার হয়ে যাব আমি সরকার হয়ে যাব আমি জলে পুরে সরকার হয়ে যাব আমার অস্তিত্ব থাকবে না আল্লাহ আমাকে সাইয়দুল মালায়েকা বলেছেন সমস্ত তো ফেরেস সর্দার মানিয়েছেন আল্লাহ আমাকে ক্যাপাসিটি দিয়েছেন দুনিয়ার জমিন থেকে এই সিদ্ধরতুল মুহা পর্যন্ত এখান থেকে উপরে যাওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই আমি আর যেতে পারবো না আল্লাহর কুদ্দের তজল্লিয়াত পড়ে আমি জিবরিল বসম হয়ে যাবো সরকার হয়ে যাবো আমার অস্তিত্ব থাকবে না রসুল পাকসাল্লাম চিন্তায় পড়ে গেলেন কিভাবে নবী মুস্তাফা এখান থেকে ওখানে যাবে আরে হাই হাই যে বন্ধু বন্ধুকে দেখার জন্যে নাম নিয়ে যাচ্ছে নবীর চিন্তা থেকে আল্লাহর চিন্তা আরো বেশি আল্লাহ আলামিন রুহানের জগৎ থেকে রফ রফ নামে একটা বাহন কি পাঠিয়ে দিলেন উপরে এসে দাঁড়িয়ে রইলেন ইহারিলিটি ক্যাপাবিলিটি এখানে শেষ হয়ে গেছে উপরে যাওয়ার ক্ষমতা আর নাই যেখানে চিবরিলের ক্ষমতা শেষ ওইখান থেকে আমি রফ আমার ক্ষমতা শুরু ইয়া রাসূলুল্লাহ আমার কাঁধে উঠুন আমি আল্লাহর বাড়িতে আপনাকে পৌঁছে দেব আল্লাহ আল্লাহর হাবিব ওই রফ নামক সেই নুরানি বাহনের কাঁদে উঠলেন রসুল কানে কানে জিজ্ঞেস করলেন বাবা তোমার নাম কি তুমি থেকে কোথায় থাকো থেকে এসেছ তুমি কেন এসেছ তখন রফ রফ বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি রুহানি জগতে থাকি ইয়া রসুল আল্লাহ আমি আপনার আওলাদ ইয়া রসুল আল্লাহ আমি আপনার নাতি ইয়া রসুল আল্লাহ আমি আপনার সন্তান ইয়া রসুল আল্লাহ আমার নাম গৌসে আজম দোস্তগীর আব্দুল কাদের জিনিস জরে বলেন না সুবাহান আল্লাহ জোরে বলবেন না সুবাহান আল্লাহ জিবিরিলের ক্ষমতা যেখানে শেষ হয়ে গেল আমার আব্দুল কাদের জিলানের ক্ষমতা ওইখান থেকে কি হয়েছে কথা বলেন না কেন ওইখান থেকে কি হয়েছে আমার আল্লাহর বাড়িতে রসুল পাককে দিয়ে আসলেন রসুল পাককে দিয়ে আসলেন এই গৌসে আদম দস্তগীরকে কে গর্ব ধারণ করার কারণে উম্মুল হরফা আমার ইজ্জত বেড়ে গেল দ্বিতীয় মাস যখন হলো প্রথম মাসে মা হাওয়া আসলেন দ্বিতীয় মাস গভীর রাত উম্মুল হৈফা আত্মমা আরাম করছে উম্মুল হরফা আপনাকে ডাক দিলেন মারে মা তুমি ঘুমাচ্ছো কেন মা একটু দরজাটা কুলো না মা দরজাটা একটু কুলো উম্মুল হৈরমা ঘুম থেকে উঠলেন উঠে দরজাটা কুললেন একটা নোরানি মেয়ে দেখতে পেলেন মা তোমাকে তো আমি চিনছি না এই দেশের মেয়ের মতো তোমাকে লাগছে না মা তুমি কে তোমার পরিচয়টা একটু দাও না তোমার পরিচয়টা একটু দাও না তখন মা বলে দিলেন মা আমাকে চিনবে না আমি তোমাকে আমার পরিচয়টা দিচ্ছি আমি জান্নাত বাড়িতে থাকি আমি ইব্রাহিম নবী আলাইহ সালামের বিবি আমার নাম সারা আমি হলাম ইসমাইল নবীর মা আমি তোমার গর্বে বেলায়তের সম্রাট স্থান নিয়েছে এটা আল্লাহর কাছ থেকে শুনেছি এই কারণে তোমাকে একটা মোবারক বাদ সেলিউট দেওয়ার জন্য তোমার ঘরে চলে আসলাম জোরো বলেন না সব উম্মুল খরফা তোমার ইজ্জতে তো বেশি আমার নবীকে ধারণ করেছে গর্বে মা আমেনা রো দিল্লাও তালা না উনার ইজ্জত কেমন মা আমার আমার ছেলে প্যারা নবী মুস্তফা খেপ আমার গর্বে ধারণ করলাম আমি গর্বে ধারণ করলাম আমার এমন অবস্থা হয়েছে কেমন অবস্থা আমি গর্তকে থেকে বের হলে আমি গর্তকে থেকে বের হলে আমার পুরো এলাকা মেসকম্বরের চেয়ে বেশি সুগন্ধি হয়ে যেত মক্কার অন্যান্য মেয়েরা ঘর থেকে বের হলে বের হলে তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয় তারা নাফাক নাফাকে অবস্থায় যখন থাকে তখন দুর্গন্ধ বের হয় আর প্যারা নবী মুস্তফাকে প্যারা নবী মুস্তফার মা মুস্তফাকে গর্বে দারণ করেছে আর যখন মা আমেন আর তালানহা গড় থেকে বের হয় তখন সমস্ত এলাকা মেস্ক আম্বর চেয়ে বেশি জোরে বলেন না সুবাহ খুশবো হয়ে যায় এই কারণে আমার রাসলে আম্মান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুগন্ধি এটা নাকে গ্রাজ না হওয়ার জন্য বনের বাগবালক বন থেকে নেমে যেত বনের বাগবালক নেমে যেত সব বিছচ এগুলি বের হয়ে যেত বের হয় এরা নিজের নাক দিয়ে এই সুগন্ধি গ্রহণ করত। সুগন্ধি বের হচ্ছে সুগন্ধি বের হচ্ছে আর পুর মক্কা পুর মক্কা আকাশে বাতাসে চতুর্দিকে সুগন্ধি আর সুগন্ধি এখানে আতর চিটানো হয় নাই এখানে সেন্ট এখানে বিভিন্ন রকমের নিয়ে এখানে চিটানো হয় নাই গোলাপ জল এখানে চিটানো হয় নাই পুরো দুনিয়া আজকে খুশব খুশবাম্বিত হয়ে গেল আজকে সুগন্ধি সুগন্ধিতে ভরে গেল কিরে কে সুগন্ধি দিয়েছে সে কে সুগন্ধি চিটে দিয়েছে কেউ ধেই নাই কেউ ধেই নাই শুধুমাত্র তালান হা গর্ত থেকে বের হয়ে একটু মক্কার গলিতে হেঁটে

এলাকা চল্লিশ দিন পর্যন্ত সুগন্ধি একবার হেটে গেলে চল্লিশ দিন পর্যন্ত আতরের খুশব বের হয় মেশ কম্বরের বের হয় মেশ কম্বরের খুশব বের হয় এ কারণে মক্কার মেয়েরা বলতে লাগলো মক্কার মেয়েরা বলতে লাগলো কি রে আমার দিন তালান হার কি হয়েছে ইনিতে একজন বিধবা মহিলা আমার প্যারা নবী মুস্তফা পৃথিবী জমিনে আসার আগে মা আমার ধারণ করার পরে আমার নবীর আব্দুল্লাহ এতে হয়ে যায় উনি বিধবা মেয়ে উনি বিধবা মেয়ে এ মে হাঁটলে সুগন্ধি হয়ে যায় এ মে হাঁটলে সুগন্ধি হয়ে যায় চতুর দিকের সুগন্ধি আর সুগন্ধি মক্কার মেয়েদের প্রশ্ন মক্কার যুবকদের প্রশ্ন মক্কার মুরব্বীদের প্রশ্ন এই প্রশ্ন যেতে 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 এটা সজা আবদুল মুতালিফ উনি হলে আমার নবীর দাদা আব্দুল মুতালেবের কানে পুঁসল মক্কার মানুষের ছেলে মেয়ে বউ বেটি আহালায় একটা মাত্র প্রশ্ন আমেনা ঘর থেকে বেরো হলে আমার দিন ঘর থেকে বের হলে পুরো এলাকার সুগন্ধি হয়ে যায় ব্যাপারটা কি ব্যাপারটা কি ব্যাপারটা কি এটা যেতে যেতে হজ আবদুল মোত্তালিবের খানে গেল হজ আবদুল মোত্তালি উনি নিজের ওয়াইফকে বলেন ও আমার বিবি একটা ঘটনা শুনলাম মক্কার যুবক মক্কার যুবতী মক্কার মেয়ে মক্কার ছেলে মক্কার আকাশ বাতাস একটা মাত্র প্রশ্ন করেছে সেই প্রশ্নটা হলো আমার তাড়ানহা ঘর থেকে বের হলে পুরো এলাকা হুশবাম্বিত হয়ে যায় আঁতরে আঁতরে মুখরিত হয়ে যায় ব্যাপারটা কি তুমি কি জানো তখন স্ত্রী উনি কেঁদে কেঁদে বলে বয়ে আমি আপনাকে কোনোদিন বলে নাই আমার 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 ওই মা তিনি তিনি তো কষ্ট ভাবে তার কাছ থেকে জিজ্ঞেস করলে তুমি হাঁটলে তুমি হাঁটলে তুমি হাঁটলে পুরো এলাকা সুগন্ধি হয়ে যায় কেন পুরো এলাকা আঁতরে আঁতরে ভরা যায় কেন এই প্রশ্ন করতে আমার কি লাগে খুব কষ্ট লাগে তিনি বিধবা মানুষ সাথে সাথে একজন দৌরানীর সন্তান ওনার গর্বে ধারণ করেছে ওনাকে প্রশ্ন করলে মনে কষ্ট ভাবে গোসল করার পরে আমি তোমার ও আব্দুল মুক্তালিম তোমার স্ত্রী আমি আমি যখন সেই গুসলখানায় আমি গোসল করতে যাই মা আমারা গোসল করে বের হলো আমি সেই গোসলখানায় প্রবেশ করলাম মনে হলো রাম কনের খুদা মেসকো আম্বর ড্রাম আমার গোসল কানার মধ্যে ঢেলে দিয়েছে জোরে বলেন না সুবাহ মেসকো আম্বরের ড্রাম আমার গোসল মধ্যে কি দিয়েছে এটা এমন সুগন্ধি হয়ে যায় এমন সুগন্ধি হয়ে যায় তো তুমি যেহেতু আজকে প্রশ্ন করেছ মক্কাবাসী যেহেতু প্রশ্ন করেছে পুরো জগৎ যেহেতু প্রশ্ন করেছে যে আমানা হাঁটলে সুগন্ধি হয়ে যায় কেন আমার হাঁটলে সুগন্ধি হয়ে যায় কেন আজকে আমার প্রশ্ন করব মা আমানাকে ঘর থেকে ডেকে আনলেন আব্দুল মুতালিবের স্ত্রী ঘর থেকে ডেকে আনলেন আমানা একটু বলো না আমরা বলো না লক্ষ লক্ষ মহিলা পুরো জগতের মহিলা হাঁটলে পুরো এলাকা সুগন্ধি হয় না মেজ কাম্বরের সুগন্ধি পাওয়া চাই না আমার তুমি হাতলে সুগন্ধি বের হয় ব্যাপারটা কি মা মানা উত্তর দেই নাই শুধুমাত্র এক পটু তুতু ফেলেছে এক পটু তুতু ফেলেছে এই তুতু পেলার কারণে পুরো মক্কা শরীফ সুগন্ধি হয়ে গেল মুখে বলে নাই শুধু এক পটু কি দিয়েছে কথা বলেন না কেন এক পটু দিয়েছে তুতু মোবারক পেলেছে সুগন্ধি হয়ে গেল আমার না কেঁদে কেঁদে বলে আমি হাঁটলে সুগন্ধি হব না কেন আমি তো গর্ব ধারণ করেছি সমস্ত কুল কায়নাথের বাদশাহ রহমত লীল আলমিনকে জোর বলেন আল্লাহ ও আমার শাশুড়ি জেনে রাখো ও আমার শাশুড়ি জেনে রাখো আমি হাঁটলে শুধু সুগন্ধি হয় তাই না শাশুড়ি আমি যখন রাস্তা দিয়ে বের হয় এই জড় পদার্থ আমাকে সালাম দেয় পাখিরা আমাকে সালাম দেয় অন্ধকার রাতে বের হলে পুরো এলাকা আলো হয়ে যায় যায় রুদের পকড়ে বের হলে আমার মাতার উপরে সে আমাকে সায়া দে শুধু তাই না, শুধু তাই নাম খানায় কাবার মাঠে গেলে আল্লার ঘরের দেওয়াল আমাকে বাদ দে আর জোরে বলেন না সুমাহা এইভাবে মা আমে না রদয়নলাহতালা ইনি। আমার নবীকে গর্ভে ধারণ করলেন 570 খ্রিস্টাব্দে সুবে সাदिकর সময়ে মা আমানাকে মা আমানাকে আল্লাহ বলেন ও নবীর আম্মা জান আমানারা তুমি প্রস্তুতি নাও কুল কায়নাতের বাদশা নবী কল কায়নাতের দয়াল নবী رحمتালিল আলামিন নবী নবী দুনিয়াতে তো শিবনবে আল্লাহ আসমান সাজালেন জমিন সাজালেন গহন কত্র সাজালেন খোদার খোদাই জাহান সাজালেন আর সে পেতায় যা চির চা আর সে পেতা যা

সে আজকের আমার প্যারা নবী মুস্তফা দুনিয়ার জমিনে আসবে

রহমতের ঝর্ণা দিয়ে নূরের মশাল দিয়ে ফেরেস্তাদেরকে বলে দিলেন ও আমার ফেরেস্তারা ও জিবরিল তুমি সাক্ষী থাকো ও ইসরাফিল তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো ও তুমি সাক্ষী থাকো আমি আল্লাহ আমি আল্লাহ যতগুলি নবী রসুল পৃথিবীতে প্রেরণ করেছি সমস্ত নবীর কালমা দিয়েছি হজরতে আদম আল্লাহ আদম রসুল উল্লাহ বলে নাই আদম নবীর সাথে নবী আল্লাহ বলেছি রসুল আল্লাহ বলে নাই ইব্রাহিম ও খলিল উল্লাহ খলিল উল্লাহ বলে নাই ঈশা রোহুল্লাহ ঈশাকে রোহুল্লাহ বলেছি ইসমাইল আল ইসলাম জবি হল্লাহ জবি হুল্লাহ বলেছি রসুল বলে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রসুলকে পৃথিবীতে প্রেরণ করলাম তাদের কালামায় আমি নবী আল্লাহ নবী আল্লাহ নবী আল্লাহ এইভাবে কালমা দিয়েছি প্রত্যেক নবীর ওম্মতের কালমা এরা নবী আল্লাহ দিয়ে শেষ করে দিন আমার প্যারা নবী মুস্তফা আমার কুলে চলে আসলো আমি সেদিন থেকে আমার নবী মুস্তফার নামের সাথে আমি আল্লাহ কুদরতের জবান কুলে রসুল উল্লাহ শব্দ কেন লাগাইয়া দিলাম বলেন না সোবাহান আল্লাহ

فیرست ر چلین فیرستوں کی سلامے فیرستوں کی سلام میں دین والے فوج گاتی تھی فیرستوں کے میں دین والا فوج گاتی تھی جنوبے ہم سنتی تھی یہ آواز آتی تھی اللہ

আমি ই আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমার পেয়ারা নবী মুস্তফার নবীকে আমার পেয়ারা নবী মুস্তফাকে বানানোর এক হাজার বছর আগে থেকে আমি মুস্তফার শান বয়ান করতে আছি আমার নবীকে আসমান জমিন লোহ কলম চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র হোদার খুদায় জাহান কিছু বানানো হয় না দুই লাখ চব্বিশ হাজার নবী থের করা হয় না আমার নবীকেও থের করা হয় না আগে আল্লাহ আমার নবীর পড়তেন আমার নবীর দুরস্বরী আল্লাহ তালাওয়াত করতেন ও জিবিরিল জিবিরিল রে তুমি তোমার ফেরস্তাদেরকে নিয়ে মক্কার জমিনে যাও ইস্তাফিল তুমি ফেরস্তাদেরকে নিয়ে মক্কার জমিনে যাও মিকাইল ফেরস্তাদেরকে নিয়ে মক্কার জমিনে যাও আজরাইল ফেরস্তাদেরকে নিয়ে মক্কার জমিনে যাও গিয়া আমার প্যারা নবী মুস্তফা দুনিয়ার জমিনে আসবে আসার আগে আগে পুরো দুনিয়ার চতুর্দিকে শুধু আমার নবী নারায়ণ রেসাল হতে স্লোগান দেবে

শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবীর মান বয়ান করা হয়েছে টিক্কি না বলেন না জোরে বলেন না টিক্কি না প্যারা হাজিরিন। ফেরস্ত কি সালামি দেনভালে ফৌজ গাথিথি ফেরেস্ত দা দরুশ্বরী পড়তে হচ্ছে ফেরেস্ত র দরুশ্বরী পড়ছে শতুর দিকে দুরোধিয়ের আওয়াজ তলা জানাবে আম না শুনতি থি কেও শুনছে না পেরেস্তাদের আওয়াজ কেউ শুনে না কিন্তু নবীর কলেজ হার্দুকুর মা আমানা জবান দিয়ে কান দিয়ে ফেরেস্তাদের দুরু আবার আওয়াজ শুনছেন আমানারে তুমি প্রস্তুতির নাও আলামিনের আগমন হচ্ছে সবে হেতে صبح تیبا میں ہو یہ بڑا ہے بڑا نور کا صدقہ لینے نور کا آ ہے تارا نور کا اللہ بھی

আমি আমার বক্তব্য শেষের দিকে নিয়ে আসলাম তাইলে আমার প্যারার সল আসার সময়ে লুরি চলছে আমার নবী দুরুশ্বরি চলছে মা আমেনা নবীকে কুলে নিলেন আমার নবী কেমন নবী কিতাবের মধ্যে আমার জমি নবী দুনিয়াতে পোশাক পরে এলেন আমার নবী দুনিয়াতে আসার সময় হতনা অবস্থায় আমার নবী দুনিয়ার জমিনে এলেন সবাই হাসে সবাই আনন্দ উল্লাস করে কিন্তু আমার নবী কলেজের টুকুর মা আমে না আমার নবীকে কুলে নিয়ে অজর দ্বারা খাচ্ছে গায়বি আওয়াজ আসে আমার কুল কায়নাথের দুলা কুল কায়নাথের বাদশাহ রহমতুল আলমিনে আগমন হলো আমারা তুমি কাঁদছ কেন আমার বলেন ও বাড়ি লাহি এই কারণে আমি আমেনা রোদেল তালান হাক কেন আমার এ এনোরানে পুতুল দুনিয়াতে আসার কারণে আমার এ এনোরানে পুতুল দুনিয়াতে আসার কারণে আসার কারণে আমি আমার ছেলেকে যখন খুলে নিলাম আমি আমার বাঙ্গা গরে বসে মুলকে রোমের মুলকে সামের মুলকে আমনের মুলকে সিরিয়ার বড় বড় দালাগুলো আমার পেয়ারা নবী মুস্তফার চেহারা আলুতে আমি দেখেছি কিন্তু দুঃখের বিষয় হলো আমার ছেলে দুনিয়াতে আসলো ছেলের বাবা নয় হজা আব্দুল্লাহ যদি থাকতো হোজা আব্দুল্লাহ আমার ছেলেকে কুলে নিত আমার ছেলের নৌরানিক কপালে একটা চুমু দিত কিন্তু আবদুল্লাহ তো দুনিয়ার জমিনে বলেন না দুনিয়ার জমিনে নাই এ কথা বলতে বলতে কথা বলতে বলতে কথা বলতে বলতে আল্লাহ আসমানের আলোকে আধার করে দিলেন আল্লাহ খানে আলোকে আধার করে দিলেন আল্লাহ আমানার ঘরের আলোকে আধার করে দিলেন গুটগুটে আমাবর্ষার রাতের মতো পুরুষ জগৎ আলো হয়ে গেল আল্লাহ প্যারেস্তাদেরকে হুকুম দিলেন ও আমার তারা আমার প্যারা নবী মুস্তফাকে আমানার কুল থেকে একটু নিয়ে ফেলো আমানার কুল থেকে তোমরা নাও নিয়ে ঘর থেকে বের হও সাত আসমান সাত জমিন আমার নবীকে দেখাও সাত আসমান যেন নবী মুস্তফাকে দেখে বাইতুল মকদ্দস নবী মুস্তফাকে দেখে সমস্ত ফেরেস্তারা নবী মুস্তফাকে দেখে সমস্ত জগত নবী মুস্তফাকে দেখে আল্লাহ এমন একজন বন্ধু বানিয়েছে আল্লাহ কেমন আল্লাহর বন্ধু কেমন পুরো জগৎ যেন জানতে পারে পুরো জগত কে দেখিয়ে আবার আমার পেহার নবী মুস্তফাকে আমান আর কুলে এনে দিলেন জোরে বলেন না সুবহান আর জোরে বলেন না সুবাহান আমেনা বলেন শেষ নবীজি সেখানে আসার কারণে আমানার ইজ্জত বেড়ে গেল বলেন মানুষ আমার নিয়ে আমি মক্কার কুয়াতে মক্কার কূপে পানির জন্য যেতাম পানি আনার জন্য যেতাম মক্কার মধ্যে ছোট ছোট কূপ আছে যেগুলি আড়াইশো ফুট তিনশো ফুট গভীর এই কূপের পানি গরমকালে অনেক নিচে চলে যেত শীতকালে নিচে চলে যেত কূপের মধ্যে বালতি দিয়ে বালতি ফেলে রশি দিয়ে টেনে টেনে পানি তুলতে হতো আমার প্যারা রসুল সরকার কায়নাতকে কুলে নিয়ে মা আমরা যখন ওই কূপ থেকে পানি আনতে যেতেন আল্লাহ পানিকে হুকুম দিতেন ও পানি কলকায়নাথের নবীর আম্মা জান পানি নেওয়ার জন্য এসেছে তুমি সেই পাতালে না আমার নবীর মা যেন হাতের নাগালে পাই তুমি পানিটা উঠে যাও তখন অটোমেটিকই পানি গভীর থেকে উপরে সামনে উঠে যেত আর রশি দিয়ে বালতি বেঁধে পানি তুলতে হত না কলসি পুরিয়ে নিত মা আমেনা এই ঘটনা দেখে মক্কার কাফেরদের মেয়েরা সেই কূপ থেকে পানি আনতে যেত নবীর মা যখন পানির কলসি নিয়ে চলে আসতো আমানারে তুমি একটু দাঁড়াও না আমানা তুমি একটু দাঁড়াও না তুমি চলে গেলে পানি আবার নেমে যাবে তুমি চলে গেলে পানি আবার নেমে যাবে তুমি চলে গেলে পানি নিতে পারবো না বালতিতে রশি বাঁধতে হবে রশি বেঁধে পানি তুলতে হবে আমরা তুমি দাঁড়াও আমরা মক্কার মেয়েরা একটু পানি নিয়ে নি পুরো মক্কার জগতের সমস্ত মেয়েরা পানি নিয়ে নিত তারপর পানি নিচে নেমে যেত আমানা তুমি এই ইজ্জত কেম কেমনে পেয়েছ আমানা বলেন আমি মুস্তফাকে আমার গর্ব করার কারণে আমি এই ইজ্জত পেয়েছি এটা আল্লাহ আমাকে দিয়েছে আরো জোরা বলেন সুবহানাল্লাহ আর নবী মুস্তফার প্রতিচ্ছবি হলেন আমার নবী মুস্তফার স্মৃতি হলেন আমার পেয়ারা নবী লোন রৌনক হলেন আমার নবী মুস্তফার আল্লাহ তালা আনহু এই কারণে গোসি আজম দস্তগীর আব্দুল কাদের জিলানিকে যখন মা উমুল হর ফাতা গোসি আজম দস্তগিরকে যখন ধারণ করলেন এইভাবে

আবু সালে মূসা জঙ্গি গিলহানের শাহী জামে মসজিদের খতিব ছিলেন নামাজ আদায় করে ফজরের নামাজের পরে উনি ঘরে আসলেন ঘরে আসার পরে নিজের পুটপুটে সুন্দর নুরানি বাচ্চাকে দেখে উনি একটু কুলে নিলেন কুলে নেওয়ার পরে হজরতে আবু সালে মুসা জঙ্গি বলছেন খুদার কসম করে বলছি আমার ছেলের দুইটা কাঁধের মধ্যে পেয়ারা নবী মুস্তফার কদম মুবার আকার চিহ্ন দেখা যাচ্ছে আবু সালে মুসা জঙ্গি সেই দুইটা কদমের মধ্যে একটা চুমু দিয়ে প্রথম দিন আমার আমার জবান গেল বাবা চিন্তা করে ছেলের দুই কাঁধের মধ্যে এই নকশা করতে গেলে গৌসবাক আস্ত করে বলে দিলেন বাবা আমাকে তুমি তোমার ছেলে হিসাবে চিনো আরেকটা আমার পরিচয় আছে আমি হলাম মহিউদ্দিন আমি হলাম গৌসি আজম আমি হলাম আব্দুল কাদের বাবা সিদ্ধুল মনতাহা থেকে আমার নানা যান আমার পেয়ারা নবী ইমামুল আম্বিয়াকে আমি আমার তুলে নিয়েছিলাম যেদিন কাঁধে নবী মুস্তাফার কদম মুবের নকশা আমার মধ্যে লেগে গিয়েছে। কেমন পর্যন্ত এই কাঁদের মধ্যে আমার পেয়ারা নবী মুস্তফার নকশা মোবারক থাকবে এগুলি পেয়ারা নবী মুস্তফার চিহ্ন উনি হলেন মহিউদ্দিন উনি হলেন আব্দুল কাদের জিলানি ওনার মাও আমার নবীজির মা যেমন সম্মানী হয়েছেন ইজ্জত মন্ডিত হয়েছেন আর গৌসি আজম দস্তগীরকে গর্বে ধারণ করার কারণে উম্মুল খায়ের ফাতেমা বলেন আমার ইজ্জতও ওই রকম হয়েছে এভাবে আমার ও যদি আল্লাহর কোরআনের মাধ্যমে হাদিসের তেলাওয়াতের মাধ্যমে পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে তাহাজ্জুদ উজারের মাধ্যমে একটা সন্তান গর্ভধারণ করে যদি সন্তানকে জন্ম দিতে পারে তাহলে ওই মাও সে সম্মানের পাত্র হবে টিকি না বলে না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পূজার আমল করার তৌফিক দান করুন আমিন